যে প্রক্রিয়া ব্যবহার করে পোশাকের বাহ্যিক চেহারা, আরামপ্রদতা এবং পোশাকের ধরন পরিবর্তন করা যায় তাকে পোশাক ধোলাই বলা হয়। 1978 সাল থেকে যখন জিন্স এর পোশাকগুলোর পূর্বে ধোলাই শুরু হয় এবং সাথে সাথে জনপ্রিয়তা পায়, তখন থেকে পোশাকের পূর্ব ধোলাই জনপ্রিয় হয়ে উঠেছে। এটি পোশাককে ভিন্ন ভঙ্গি দিয়ে থাকে। পোশাক ধোলাইয়ের প্রকারভেদ: সাধারণ ধোলাই, রঞ্জক ধোলাই, কস্টিক ধোলাই, স্টোন এনজাইম ধোলাই, ব্লিচ ধোলাই। এখানে আমরা কিছু পরিচিত ধোলাই কৌশল নিয়ে আলোচনা করব। সাধারণ ধোলাই বা পোশাক ধোলাই। সাধারণ ধোলাই নিম্নলিখিত কারণের জন্য প্রয়োজন: পোশাকের উপর থেকে ধুলা, ময়লা, তেলের দাগ, অপরিষ্কার দাগ মোছার জন্য, পোশাক থেকে ক্ষুদ্র আকারের বস্তু মুছে ফেলার জন্য, পোশাকের কাপড়ে থাকা মার মুছে ফেলার জন্য, কেনার পর পোশাক পরে আরাম পাওয়ার জন্য। ক্রেতা প্রদত্ত ধোলাই মানদণ্ড অর্জন করার জন্য। রঞ্জক ধোলাই: এই ধোলাই কৌশল এর মাধ্যমে সাধারণত পিগমেন্টেড ডাই বা মুদ্রিত পোশাকের উপর পিগমেন্ট ওয়াশ করা হয়। রঞ্জক ধোলাই নিম্নলিখিত কারণে প্রয়োজন: পোশাক এবং এছাড়া পোশাকের স্তরের পুরানো চেহারা বিলীন করার জন্য, কেনার পরে পোশাক পরে আরাম পাওয়ার জন্য, ক্রেতা প্রদত্ত ধোলাই মানদণ্ড অর্জনের জন্য, রঙের দৃঢ়তা এবং ঘর্ষণ দৃঢ়তা বাড়ানোর জন্য। ব্লিচ ওয়াশ: যখন টাম্বেল ওয়াশারে ধোয়া হয় তখন পানির সাথে রাসায়নিক ব্লিচ ব্যবহার করা হয়, এটি হলো ব্লিচ ওয়াশ। ব্লিচ ওয়াশিংয়ের ক্ষেত্রে ধোয়ার সময় এর দিকে কঠোরভাবে নজর দেওয়া প্রয়োজন, কারণ তা না হলে পোশাকের উপর অতিরিক্ত রাসায়নিক ব্লিচ পড়তে পারে, যার ফলে কাপড়ের রং পরিবর্তন করা যায় না। স্টোন এনজাইম ধোলাই: স্টোন এনজাইম ধোলাই হলো পোশাক ধোলাইয়ের একটি প্রক্রিয়া, যেখানে একটি বিশেষ পাথরের সাহায্যে এই প্রক্রিয়া সম্পন্ন করা হয় এবং এর ফলে পোশাকের উপর একটি শক্তিশালী ধৌত প্রভাব পড়ে। পোশাকের উন্মুক্ত অংশ ঘষে ধোয়ার জন্য আগ্নেয় পাথর ব্যবহার করা হয়। ঝাঝর আগ্নেয় পাথর দিয়ে পোশাক ধোয়ার এই ধারণাটির মাধ্যমে পোশাককে শক্তিশালী এবং রুক্ষভাবে ধোয়া হয়, যাতে পোশাকের উন্মুক্ত অংশ যেমন সিমস এবং পকেটের কোণা ইত্যাদি জায়গায় উচ্চতর ধৌত প্রভাব পাওয়া যায়। কস্টিক ওয়াশ: সাধারণত রিঅ্যাক্টিভ ডাই, সালফার ডাই, শুকানো ডাই এবং ছাপানো গার্মেন্টসের উপর কস্টিক ওয়াশ করা হয়। নিম্নলিখিত কারণে কস্টিক ওয়াশ প্রয়োজন: কাপড়ের রঙের দৃঢ়তা বৃদ্ধির জন্য, পোশাক পরার পর নরম অনুভূতি পাওয়ার জন্য, পোশাক কোষতা বৃদ্ধি করার জন্য, ক্রেতার নমুনা রেফারেন্স অর্জনের জন্য।